নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। আমরা বাঙালিটা আম প্রিয়, তাই আম শুধু খেতে নয়, আম গাছ লাগাতেও ভীষণ পছন্দ করি। আজ থেকে 10 বছর পিছনে যদি চলে যাই, 10 বছর আগে কিন্তু আমরা যারা ছাদ বাগান করি, তারা ছাদে আম গাছ লাগাবো এটা হয়তো আমাদের চিন্তাভাবনার মধ্যে ছিল না। তারপরে আমাদের মার্কেটে আসে এমন কিছু আমের ভ্যারাইটি যেগুলো অনায়াসে আমরা ছাদ বাগানে করতে পারি। যারা নতুন বাগানই রয়েছেন, তারা এখনো পর্যন্ত এই জাতটা নির্বাচন করতে পারেন না। এমন কিছু জাত আমাদের লাগাতে হবে যেগুলো ছাদ বাগান উপযোগী, ছাদ বাগানে ভীষণ ভালো হবে। মূলত আজকের ভিডিওটা থাকছে আমরা ছাদ বাগানে বেস্ট 10টা কি কি আমের ভ্যারাইটি করতে পারি তার উপরে। আমরা ছাদ বাগানের যে যে আমের ভ্যারাইটিগুলো করতে চাই, সেই জাতগুলো নির্বাচনের সময় কয়েকটি বিষয় একটু মাথায় রাখবো। যে গাছগুলো আমরা লাগাচ্ছি সেগুলো যেন বামন প্রকৃতির হয়, অর্থাৎ খাটো জাতের হয়, তাহলে অনায়াসে আমরা ছাদ বাগানে করতে পারবো। এমন কিছু ভ্যারাইটি আমরা করবো ছাদ বাগানে যেটা রেগুলার ভ্যারাইটি, অর্থাৎ প্রতি বছর ফলন দেবে। এমন কিছু ভ্যারাইটি আমরা করবো যেগুলোর বিয়ারিং অনেক হবে। তার সাথে এমন কিছু আমের জাত লাগাবো যেগুলো খেতে যেমন সুন্দর হবে, দেখতেও সুন্দর হবে। আমরা যারা ছাদ বাগান করি, তারা ছাদ বাগানে যখন আসবো, সেই আমটার সৌন্দর্যে যেন আমাদের মন ভরে থাকে, এরকম কিছু আমের ভ্যারাইটি আমরা লাগানোর চেষ্টা করব। তো চলুন, আমার মতে বেস্ট 10টা কোন কোন ভ্যারাইটি হতে চলেছে আমাদের ছাদ বাগান উপযোগী সেগুলো একটু দেখি। ছাদ বাগানে লাগানোর জন্য ব্যানানা ম্যাঙ্গো ওয়ান অফ দ্য বেস্ট ভ্যারাইটি, কারণ এটা রেগুলার ভ্যারাইটি, প্রতি বছর ধরছে, থোকাই থোকাই ধরে এবং খেতেও খুবই সুন্দর, এবং এর আটিটা অত্যন্ত পাতলা। থাইল্যান্ডের অত্যন্ত জনপ্রিয় এই ব্যানানা ম্যাঙ্গো, এটা আমাদের ছাদ বাগানে এবং বাণিজ্যিকভাবেও এটা সম্ভাবনা রয়েছে। আপনারা অবশ্যই ছাদ বাগানে ব্যানানা ম্যাঙ্গোটা লাগান। ছাদ বাগানে লাগানোর জন্য এই পুষা অরুণিমা এই আম গাছটি অবশ্যই লাগাবেন। এই গাছটি ডুয়া প্রকৃতির এবং এর বিয়ারিং প্রচুর, এর এত ধরে এক একটা থকা থেকে আম ফেলে দিতে হয়, তাহলে বুঝতেই পাচ্ছেন এর ধরনটা কত ভালো। এবং এই আমটি খেতেও অসাধারণ, ইন্ডিয়ান আম, রোগ পোকাও কম থাকে। আপনারা অনায়াসে এই পুষা অরুণিমার ভ্যারাইটিটি ছাদ বাগানে করতে পারেন। আপনারা অবশ্যই ছাদ বাগানে কিং অফ চাকাপাত এই আমটিও লাগাতে পারেন, এটাও একটি থাইল্যান্ডের রঙিন আম এবং দেখতে তো অসাধারণ, খেতেও ভালো। এর মিষ্টটা প্রায় 20-21 টিএসএস হয়, আটি ভীষণ পাতলা, আঁশ নেই বললেই চলে, অসাধারণ একটি আমের ভ্যারাইটি, এবং এটা ছাদ বাগানেও খুব ভালো হবে। আপনারা অবশ্যই কিং অফ চাকাপাত আপনাদের ছাদ বাগানে লাগাতে পারেন। আর এই গাছটি সাগর নার্সারি, আমি বর্তমানে সাগর নার্সারিতে রয়েছি। যারা ছাদ বাগানে আমের গাছ লাগাবেন বলে ভাবছেন, তারা অবশ্যই নাম ডকমাই এই আমটি রাখবেন। এটা থাইল্যান্ডের একটি আমের ভ্যারাইটি, থাইল্যান্ডের সব থেকে জনপ্রিয় আম এই নাম ডকমাই। এই নাম ডকমাই আমটা ডুয়া প্রকৃতির, টবে এবং ছাদ বাগানে খুব ভালো হবে, আর এর বিয়ারিংও অসাধারণ এবং রেগুলার ভ্যারাইটি, অর্থাৎ প্রতি বছর হবে, এবং অসাধারণ একটা আমের ভ্যারাইটি, এবং পাকলে অত্যন্ত মিষ্টি একটি আম এই নাম ডকমাই। ছাদ বাগানে আমরা যারা কালারফুল আম লাগাতে পছন্দ করি, তাদের কাছে এই চ্যাংমাই একটা অটোমেটিক চয়েসেবল ভ্যারাইটি হতে চলেছে। তা আপনারা অবশ্যই এই চ্যাংমাই গাছটি ছাদ বাগানে লাগাতে পারেন। আর এই আমটি দেখুন, এখনও পরিপক্ক হয়নি, এখনই এর সাইজ কত। এটা পরিপক্ক হলে এর দৈর্ঘ্য প্রায় 9-11 ইঞ্চি পর্যন্ত হতে পারে, এবং ওজন প্রায় 900-1200 গ্রাম, বা মাটিতে লাগাতে প্রায় 1.5 কেজি অবধি এর ওজন হতে পারে। এবং এই আমটা জুলাই মাসের মাঝামাঝি সময়ে পাকে এবং সুমিষ্ট একটি আম। হ্যাঁ, হয়তো আম্রপুলির মতো অতটা মিষ্টি হবে না, তবে এর টিএসএস প্রায় 20-21 কাছাকাছি হতে পারে। তো আপনারা অবশ্যই ছাদ বাগানে এই চ্যাংমাই আমটা লাগাবেন। আপনারা বিদেশি রঙিন ভ্যারাইটির আম ছাদ বাগানে লাগানোর সাথে সাথে কিছু দেশি ভ্যারাইটিও অবশ্যই রাখুন, কারণ আমাদের ভারতেও প্রচুর সুন্দর সুন্দর ভালো ভ্যারাইটির আম রয়েছে, এর মধ্যে অন্যতম অরুণিকা।
যেটি লখনউ রিসার্চ সেন্টার সিআইএসএস এর উদ্ভাবন করা একটি আম। আম্রপলি এবং বনরাস এই দুটো আমের হাইব্রিড করে এই আমটি তৈরি করা হয়। এই আমটির চারিত্রিক বৈশিষ্ট্যই বামন প্রকৃতির হয়, অর্থাৎ খাটো জাতের, যেটা ছাদ বাগান উপযোগী, কালারফুল আম। এবং এই আমের প্রধান বৈশিষ্ট্য বেয়ারিং প্রচুর প্রচুর পরিমাণ ধরে এই আমটি এবং লেড ভ্যারাইটি। এই টিএসএস প্রায় 24-এর কাছাকাছি। এই আমটি ছাদ বাগানে তো অসাধারণ হবে, সাথে চাষি ভাইদেরকে বলবো আপনারা এই অরুণিকা আমটি বাণিজ্যিকভাবেও চাষ করতে পারেন। এর বেয়ারিং ভালো, এটা ডুয়া প্রজাতির, লেড ভ্যারাইটি, কালারফুল, এবং এই চারটি গুণ থাকার কারণে আমার মনে হয় এর মার্কেট প্রাইসও খুব ভালো পাওয়া যাবে, তাই অবশ্যই বাণিজ্যিকভাবেও এই আমটি চাষ করা যেতে পারে। আমি ছাদ বাগানে আরেকটি দেশীয় আম অবশ্যই আপনাদেরকে রাখতে বলবো, যার নাম অম্বিকা। অসাধারণ একটি আমের ভ্যারাইটি, এটাও ডুয়া প্রজাতির একটা আম, কালারফুল আম এবং দেশীয় আম। অম্বিকা আমটি লখনউ রিসার্চ সেন্টার সিআইএসএস এর হাইব্রিড করা একটি আম। আম্রপলি এবং জনার্দন পাসান্ত এই দুটো আমের হাইব্রিড করে এই অম্বিকা আমটি তৈরি করা হয়। এই আমটির টিএসএস 22-এর কাছাকাছি, অর্থাৎ এটাও একটি মিষ্টিযুক্ত আম, যেটা আমরা বাঙালিরা খুব পছন্দ করি। আপনারা অবশ্যই এই অম্বিকা আমটি আপনার ছাদ বাগানে করুন, অসাধারণ একটা আমের ভ্যারাইটি হতে পারে। শুধু ছাদ বাগান নয়, আপনারা চাইলে এই অম্বিকা আমটি বাণিজ্যিকভাবেও চাষ করতে পারেন। ছাদ বাগানে লাগানোর জন্য এই থ্রি টেস্ট আমটা অসাধারণ একটি আমের ভ্যারাইটি, কারণ এই প্রজাতির আমটা একটু বামন প্রকৃতির হয়, অর্থাৎ বাড়বে না, ছোটর মধ্যে টবে ছাদ বাগানে অসাধারণ হবে। এই আমটি সম্বন্ধে বলি, এই আমটির ওজন হয় প্রায় 500 থেকে 800 গ্রাম এবং থোকায় থোকায় আম ধরে থাকে। এই আমটি ছাদ বাগানের জন্য অসাধারণ একটি ভ্যারাইটি হতে চলেছে, এবং আমি মনে করছি এটা বাণিজ্যিকভাবেও সফলতার সাথে চাষ করা যেতে পারে। এই আমটি অত্যন্ত লেট ভ্যারাইটি, এটা সেপ্টেম্বর মাসে পাকবে। এবং আর একটা সুবিধা, এই আমটি রোগ পোকার আক্রমণ খুবই কম। এর যে খোসাটা অনেকটা পুরু হয়, সেই কারণে ফুড ফ্লাইয়ের সমস্যা এই আমে বিশেষ দেখা যায় না। তো আপনারা অবশ্যই ছাদ বাগানে এই থ্রি টেস্ট আম গাছটা লাগাবেন। আর আমি বর্তমানে মাজাবা নার্সারিতে আছি, এর চারাও আপনারা এই নার্সারিতেই পেয়ে যাবেন অত্যন্ত কম দামে। যারা ছাদ বাগানে আম গাছ লাগাতে চাইছেন তাদেরকে বলবো অবশ্যই মিয়াজাকি আমটা লাগাবেন। প্রথমত এই গাছটির চারিত্রিক বৈশিষ্ট্যই ডুয়াপ, এবং এর ধরন প্রচুর, আর এর দেখতে তো অসাধারণ। হ্যাঁ, এটা ঠিক অন্যান্য দেশীয় আমের মতো হয়তো এতটা মিষ্টি নয়, কিন্তু এই আমের ফ্লেভার সেটা কিন্তু অসাধারণ। আপনারা অবশ্যই এই মিয়াজাকি আমটা আপনার ছাদ বাগানে করুন। আমি বর্তমানে সাগর নার্সারিতে রয়েছি, এই গাছ মিয়াজাকি গাছটাও সাগর নার্সারিতে, এবং দেখুন কি অসাধারণ আম এই ছোট্ট গাছটিতে ধরেছে। এটি সাগর নার্সারি। ছাদ বাগানে যখন আমরা আম গাছ লাগাই, আমাদের চাহিদা কিন্তু সবার প্রথমে এটাই থাকে যে আমাদের আম গাছটা যেন আমে ভর্তি থাকে, এবং সেটা যদি সারা বছর হয় তাহলে সেই ভালো লাগার পরিমাণটা অনেক বেড়ে যায়। সেই জন্যই বলবো ছাদ বাগানের জন্য আপনারা কাটিমন আমটা অবশ্যই লাগান। এটা বছরে 2 থেকে 3 বার ধরবে, এবং ধরুন দেখুন, বিয়ারিং দেখুন অসাধারণ, থোকাই থোকাই ধরে এই কাটিমন আম, এবং স্বাদটাও যথেষ্ট ভালো। দেখুন এই তো থোকাই থোকাই আম ধরে রয়েছে, এবং উপরে দেখুন এই গাছেও আবার নতুন করে মুকুল এসছে, অর্থাৎ সারা বছর শীতকালটা বাদ দিলে সারা বছর আপনারা এই কাটিমন গাছ থেকে আম খেতে পারবেন। এবং এই আমটা পাকলে যেমন মিষ্টি, কাঁচাতেও কিন্তু খেতে বেশ ভালো, খুব মিষ্টি বলা যাবে না, তবে টক নয়, খেতে পারবেন। এই কাটিমনের সাইজ হয় প্রায় 300 থেকে 400 গ্রাম অবধি, 450 গ্রাম অবধি হতে পারে কাটিমনের সাইজ, এবং স্বাদ তো অসাধারণ। তো আপনারা ছাদ বাগানে অবশ্যই এই কাটিমন আমের গাছটি লাগাবেন, এবং খুব কম মূল্যে আপনারা এই কাটিমনের চারাও নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন। আর আমি বর্তমানে মাজাবা নার্সারিতে রয়েছি, মাজাবা নার্সারিতেও প্রচুর কাটিমন গাছের চারার কালেকশন রয়েছে, আপনারা এসে পারচেস করতে পারেন।
এই যে আমি 10টি আম গাছের কথা বললাম, এই আম গাছগুলো অবশ্যই আপনারা ছাদ বাগানে করতে পারেন। এছাড়াও একটি আমের ভ্যারাইটি অবশ্যই আমি আপনাদেরকে ছাদ বাগানে রাখতে বলব, যার নাম আম্রবলি। দেশীয় আম, এর মিষ্টতা অসাধারণ, 24 কাছাকাছি এর টিএসএস। এই আম্রবলি আমটি একটি হাইব্রিড আম, যার মধ্যে রয়েছে 10-এরই এবং নিলাম, এই দুটো আমের হাইব্রিড করে তৈরি করা হয় আম্রবলি, যেটা দুয়া প্রজাতির। কিন্তু আমরা এই আমটিকে সেইভাবে মার্কেটিং করছি না বর্তমানে, কারণ এই আম খুব অ্যাভেলেবল নার্সারিম্যানদের কাছে, 40-50 টাকায় আপনারা এই আমটা পেয়ে যেতে পারেন। এবং নার্সারিম্যানরা অনেক সময় এই আমটি বিক্রি করে তাদের লাভের পরিমাণটা খুব কম থাকে, সেই জন্য হয়তো আমাদেরকে এই আমটা লাগানোর সাজেস্ট করে না। তবে আমি বলছি অবশ্যই আম্রপলি আমটা ছাদ বাগানেও করা সম্ভব। দেশীয় আম, খেতে অসাধারণ, লেট ভ্যারাইটি, এবং এই আমটা প্রচুর ধরে, একদম থোকায় থোকায় ধরে। তো আমি আপনাদের বলবো ছাদ বাগানে অবশ্যই এই দেশীয় আম্রপুলির গাছ একটা রাখবে। তো দর্শক বন্ধুরা, এইভাবেই আপনারা এই বিভিন্ন প্রজাতির রঙিন দেশি বিদেশি আম দিয়ে আপনার ছাদ বাগান সাজিয়ে তুলুন। যেমন ছাদ বাগান সেজে উঠবে, তেমনই আনন্দে আপনার মনও সবসময় ভরে থাকবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনে সাথে থাকবেন। আজকের মতো বিদায় দিন, নতুন দিনের নতুন টপিকে আবার ফিরে আসবো। নমস্কার।